ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আগের এপিসোডে আমরা পিএইচ পড়েছিলাম, আজকে আমরা পিএইচ সংক্রান্ত কিছু অঙ্ক করব। এবং এই অঙ্কগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে, কারণ এইগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন। সুতরাং আমরা এখান থেকে আমরা পিএইচের কিছু অঙ্ক করব, চলো দেখে নিই। দেখো, আমাদের বলেছে আমাদের 0.01 নর্মাল HCl দ্রবণের পিএইচ কত, HCl দ্রবণের পিএইচ কত, এইটা আমাদের বার করতে বলেছে যে 0.01 নর্মাল HCl দ্রবণের পিএইচ কত। দেখো, পিএইচ সবসময় বার করা হবে মোলারিটি এককে, মানে পিএইচের যে H2O প্লাস আয়নের গাঢ়ত্ব যেটা বার করতে হবে সেটা সবসময় মোলারিটি এককে বার করতে হবে। আর দেখো, এইখানে তোমাদের আগের এপিসোডে আমি শিখিয়েছিলাম যে HCl দ্রবণের যদি এখানে নর্মালিটি থাকে, তাহলে এই নর্মালিটি এখানে নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি হিসাবে আমরা কিন্তু এখানে কিন্তু ট্রিট করব। এবং এই জায়গাতে আমরা কি করব যে HCl দ্রবণের মোলারিটিতে HCl দ্রবণের মোলারিটি এখানে কত হবে, এই সেদিনের মোলারিটি হবে 0.01 মোলার। এই 0.01 মোলার যেটা এলো এইখান থেকেই কিন্তু আমরা ট্রিট করব 0.01 মোলার। এবং 0.01 মোলার HCl দ্রবণ, 0.01 নর্মাল HCl দ্রবণ মানেই 0.01 মোলার HCl দ্রবণ। এবং এক্ষেত্রে আমরা 0.01 মোলার HCl দ্রবণ থেকে আমরা যে H3O প্লাস আয়নটা পাবো তার গাঢ়ত্ব কিন্তু এই 0.01 মোলের সঙ্গে সমান হবে। আমি এর আগের এপিসোডে বলেছিলাম না, মানে তার একটু কিছু আগের এপিসোডে, যে যদি তীব্র অ্যাসিড হয় তাহলে নর্মালিটিতে যেটা দেয়া থাকবে সেটাই তার মোলারিটি হবে, নর্মালিটিতে যে গাঢ়ত্বটা দেয়া থাকবে সেটাই তার মোলারিটি হবে। আর মোলারিটিতে যদি গাঢ়ত্ব দেয়া থাকে তাহলে H2O প্লাস আয়নের গাঢ়ত্ব কী হবে, মোলারিটিতে যদি কোনো গাঢ়ত্ব দেওয়া থাকে তাহলে H2O প্লাস আয়নের গাঢ়ত্ব হবে যে সেই মোলারিটিতে গাঢ়ত্ব ইনটু ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। যেহেতু এখানে নর্মালিটিতে গাঢ়ত্ব দেওয়া আছে, সুতরাং এটাকেই আমি মোলারিটিতে কনভার্ট করে নেব যে নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি। সুতরাং HCl দ্রবণের মোলারিটি কত, মোলারিটি হচ্ছে 0.01 মোলার। আর আমরা সবসময় পিএইচটা মোলারিটিতে বার করব, তাহলে HCl দ্রবণের মোলারিটি হচ্ছে 0.01 মোলার। তাহলে ওইখান HCl দ্রবণ থেকে যে HCl প্লাস আয়ন গাঢ়ত্ব পাওয়া যাবে তার গাঢ়ত্ব হচ্ছে 0.01 মোলার। এবার দেখো, আমরা এখানে দুটোতে আমি মাইনাস লগ HCl প্লাস আয়ন, মাইনাস লগ HCl প্লাস আয়নের গাঢ়ত্ব বার করবো। তাহলে এখানে মাইনাস লগ, আমি এখানে 0.01টাকে আমি লিখলাম 10^-2, এটা লিখতে পারি 0.01টাকে 10^-2 লিখতে পারি, আর মাইনাস লগ দিয়ে গুণ করেছি। এবার দেখো, মাইনাস লগ HCl প্লাস, এটা মানে তো পিএইচ ইজ ইকুয়াল টু এখানে কত, -2, আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে pH2। তাহলে 0.01 নর্মাল HCl দ্রবণের পিএইচ কত, pH হচ্ছে 2, এটা ভালো করে তোমাদের করতে হবে। তারপরে দেখো যেটা বলেছে, 0.0 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত, H2SO4 এই দ্রবণের পিএইচ কত। দেখো এখানে মোলারিটিতে দেয়া আছে, মোলারিটিতে যখন দেয়া থাকবে তখন সেই মোলারিটিতে যদি কোনো তীব্র অ্যাসিডের অম্লত্ব প্রকাশ করা মোলারিটিতে গাঢ়ত্ব, তাহলে এই মোলারিটিতে যদি এখান থেকে যে H2O প্লাস আয়নটা পাওয়া যাবে তার গাঢ়ত্ব কী হবে, আমি তোমাদের লিখিয়েছিলাম এর আগে, তার গাঢ়ত্ব হবে যে মোলারিটিতে যে অ্যাসিডটির গাঢ়ত্ব ইনটু ওই অ্যাসিডটার ক্ষারগ্রাহিতা। তাহলে মোলারিটিতে H2SO4-এর গাঢ়ত্ব কত দেওয়া আছে, 0.05 ইন্টু তার ক্ষারগ্রাহিতা, H2SO4-এর ক্ষারগ্রাহিতা কত, H2SO4 থেকে কটা H প্লাস আয়ন উৎপন্ন, দুটো, তাহলে H2SO4 আয়নের ক্ষারগ্রাহিতা হচ্ছে 2, তাহলে 2 হবে। এবং এটাতে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে, দেখো এখান থেকে যে মানটা বেরোবে সেটা হচ্ছে মাইনাস, এখান থেকে আমরা যেটা 0.01 মোলার এটা মানটা বেরোবে 0.01 মোলার। এই 0.01 মোলার এইটাকে এবার দেখো, এবার এইখানে এই HCl প্লাসটাকে আমি মাইনাস লগ দিয়ে গুণ করছি, মাইনাস লগ
এইচটিও প্লাস এটা করছি, আর এদিকেও আমি মাইনাস লগ আর 0.01টাকে আমি 10^-2 লিখতে পারি, 10^-2, 10^-2 লিখতে পারি। তাহলে এখানে মাইনাস লগ এইচটিও প্লাস মানে কি, এইটে মানেই তো পিএইচ, আর মাইনাস লগ 10^-2 মানে কি, এটা টু। তাহলে এখানে পিএইচের মান হবে টু, এটা ভালো করে তোমরা কিন্তু করবে, এখানে পিএইচের মানটা হবে টু। আচ্ছা এখানে যেটা হবে পিএইচের মানটা হবে টু, এটা ভালো করে করবে। আচ্ছা এইখানে দেখো, এখানে একটু ক্যালকুলেশনে ভুল হচ্ছে যে 0.01×2, তাহলে এখানে কত হবে এটা, এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে এটা হচ্ছে এটা মানটা হবে 0.1, এখানে মানটা হবে 0.1 মোলার। তাহলে 0.1 মোলার হলে তাহলে এখানে 10^, এখানে কী হবে 10^-1, 10^-1 হবে। তাহলে 10^-1 যদি হয় তাহলে মাইনাসে মাইনাসে যদি গুণ করি তাহলে এখানে কী হবে প্লাস হয়ে যাবে, এবং এই যে এই মাইনাসটা এখানে চলে আসবে সামনের দিকটায়, এবং এটা কী হবে পিএইচটা হবে 1। নিশ্চয়ই লগ যারা করছে তারা বুঝতে পারবে পিএইচের মানটা হবে 1। সুতরাং এটাতে 0.05 মোলার ইষ্টসুবদ্ধ গুণের পিএইচ। এবার দেখো আমরা যেটা করব যে 3 নম্বর অঙ্ক 0.001 নর্মাল এইচটিওসোফোর দ্রবণের পিএইচ কত, দ্রবণের পিএইচ কত। দেখো এই জায়গাগুলো আমি তোমাদের এই জায়গাটা বুঝতে হবে যে এটা নর্মালিটিতে দেওয়া আছে, নর্মালিটিতে দেওয়া থাকলে আমি এই এইচটিওসোফোর দ্রবণের গাঢ়ত্বটা প্রথমে মোলারিটিতে আনতে হবে, এবং নর্মালিটিতে যেটা দেওয়া থাকবে সেটাই তার মোলারিটি হবে, নর্মালিটিতে যেটা দেওয়া থাকবে সেটাই তার মোলারিটি হবে। তাহলে এক্ষেত্রে আমি কী লিখতে পারি, যে দেখো এখানে আমি লিখতে পারি যে 0.001 নর্মাল এইচটিওসোফোর ইজ ইকুয়াল টু 0.001, মানে এখানে যেটা পাবো যে এখান থেকে 0.01 নর্মাল এইচটিওসোফোর থেকে আমরা যে এইচটিও প্লাস আয়নের গাঢ়ত্বটা পাবো, দেখুন এখান থেকে এই এই দ্রবণ থেকে এই দ্রবণ থেকে প্রাপ্ত এই দ্রবণ থেকে প্রাপ্ত এইচটিও প্লাস আয়নের গাঢ়ত্ব এটা কী হবে, এই দ্রবণ থেকে প্রাপ্ত এইচটিও প্লাস আয়নের গাঢ়ত্ব এইটা কী হবে, এইটা যেটা দেয়া আছে সেটাই হবে কিন্তু মোলারিটি একক হবে। এটা তোমাদের আমি আগে বলেছিলাম এটাই হবে কিন্তু মোলারিটি একক। তাহলে কী হবে 0.00001 মোলার, ব্যাস এইটা। তাহলে এইচটিও প্লাস আয়নের গাঢ়ত্ব হচ্ছে 0.001 মোলার। এবার এবার দেখো তুমি এখানে মাইনাস লগ দিয়ে গুণ করে দাও, মাইনাস লগ কনসেন্ট্রেশন হবে এইচটিও প্লাস আর মাইনাস লগ 10^-3, 10^-3, এটা 0.001টাকে 10^-3 বলতে পারি। তাহলে দেখো এখানে মাইনাস লগ এইচটিও প্লাস মানে এটাই তো পিএইচ, এইটা পিএইচ, আর এখানে মাইনাস লগ 10^-3 = 3, তাহলে পিএইচের মানটা কত হবে 3 হবে। সুতরাং 0.001 নর্মাল এইচটিওসোফোর দ্রবণের পিএইচ কত, মাইনাস মাইনাস এখানে হচ্ছে মানটা যেটা আছে সেটা পিএইচের মানটা 3। তোমাদের কিন্তু এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে, যদি মোলারিটি দেওয়া থাকে, মোলারিটি দেওয়া থাকলে এইচটিও প্লাস আয়নের গাঢ়ত্ব হবে সেই মোলারিটি ইনটু ক্ষারগ্রাহিতা, এইচটিওর এইচটিওসোফোরের ক্ষারগ্রাহিতা বা অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। আর যদি নর্মালিটি দেওয়া থাকে তাহলে এই নর্মালিটিতে যে এইচটিওসোফোরের গাঢ়ত্ব দেওয়া আছে সেখান থেকে যে এইচটিও প্লাস আয়নের গাঢ়ত্ব পাওয়া যাবে সেটা হচ্ছে এইটাই পাওয়া যাবে, কিন্তু সেটা মোলারিটিতে লিখতে হবে, বুঝতে পারলে। এবার তোমার এখানে কিন্তু এরকমভাবে ক্যালকুলেশনটা করে নেওয়া যাবে, ভালো করে করবে। আচ্ছা এবার আমি চলো কিছু ক্ষারীয় দ্রবণের দেখে নিই, এটা তো অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে হলো, অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে আমরা কিছু ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচের মানটা কিছু বার করি। তো তিনটে আমরা জিনিস করলাম অঙ্কগুলো, এগুলো তোমাদের খুব ছোটো ছোটো অঙ্ক আছে, এগুলো ভালো করে করবে। এবার দেখো ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে আমরা বার করি, যেমন ধরো এখানে প্রথমে বলছে 0.01 নর্মাল NaOH দ্রবণের পিএইচ কত, এটা বার করতে বলেছে 0.01 নর্মাল NaOH দ্রবণের পিএইচ কত। দেখো এখানে পিএইচের মান যদি বার করতে হয় আমি পিএইচ ডাইরেক্ট বার করতে পারবো না, এখানে যেহেতু ক্ষারীয় দ্রবণ, NaOH দ্রবণ মানে ক্ষারীয় দ্রবণ, এক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে পিওইচের মানটা বার করব। তাহলে 0.1 নর্মাল NaOH থেকে NaOH দ্রবণ থেকে প্রাপ্ত ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব কত, কনসেন্ট্রেশন অফ ওইচ, এই গাঢ়ত্বটা কত হবে। দেখো নর্মালিটিতে যদি থাকে এইটাই হবে কিন্তু মোলারিটি একক, ওইচ মাইনাসের গাঢ়ত্ব
যেটা এইচটিও প্লাসের ক্ষেত্রে বলেছিলাম সেটাই আমি ব্যবহার করছি। ওয়েজ ম্যানেজমেন্টের গাঢ়ত্ব এইটা এই টার্মটাই হবে কিন্তু নর্মালিটির জায়গায় মোলারিটি, তাহলে এখানে কী হবে এটা 0.1 মোলার, ব্যাস হয়ে গেল 0.1 মোলার। এবার দেখো, এবার তুমি 0.1 মোলার এটা হয়েছে, এবার এখানে মাইনাস লগ করে দাও, মাইনাস লগ ওয়েজ মাইনাস, আর এখানে মাইনাস লগ, আর পয়েন্ট ওয়ানটাকে আমরা 10^-1 বলতে পারি, পয়েন্ট ওয়ানটাকে 10^-1 বলতে পারি, তাহলে মাইনাস লগ দ্বিগুণ করলাম দুদিকে, তাহলে এখানে লগ মাইনাস লগ ওয়েজ মাইনাস মানেই তো পি ওইচ, এই মানটা কত, এই মানটা হচ্ছে এখানে ওয়ান, তাহলে পি ওইচের মানটা হচ্ছে ওয়ান, তাহলে আমরা পিএইচের মান কত পাবো। দেখো আমরা তো জানি, এটা তো আগের এপিসোডে করেছি যে পিএইচ আর পিওইচ এর যোগফলটা হচ্ছে 14, তাহলে পিএইচ আর পিওইচের মানটা কত, পিওইচের মানটা 1 14, তাহলে পিএইচের মানটা কী হবে, পিএইচের মানটা হবে 14-1 = 13, জাস্ট সিম্পল ম্যাথ আর কিছু নেই। এবার দেখো আমাদের এই অঙ্কটা বলেছে যে 0.005 মোলার সিএওইচ হোল টু, এই দ্রবণের পিএইচের মান কত, পিএইচ ইজ ইকুয়াল টু কত, এইটা বার করতে বলেছে 0.005 মোলার সিএওইচ হোল টু দ্রবণের পিএইচ কত। এক্ষেত্রে তোমরা কী বার করবে, এক্ষেত্রে দেখো এখান থেকে এই যে মোলার এই দ্রবণ থেকে যে ওইচ মাইনাস অ্যানের গাঢ়ত্ব পাওয়া যাবে সেইটা কি, সেইটা হচ্ছে এই দ্রবণটার গাঢ়ত্ব, দ্রবণটার গাঢ়ত্ব কত 0.005 × এই, এটা তো ক্ষার, ক্ষারের অম্লগ্রাহিতা, মানে ক্ষারের অম্লগ্রাহিতা মানে কি, কটা ওইচ মাইনাস অ্যান দান করতে পারে, এক্ষেত্রে কটা ওইচ মাইনাস অ্যান দান করতে পারে, এক্ষেত্রে দুটো ওইচ মাইনাস অ্যান দান করতে পারে, সুতরাং 0.005 × 2 এবং এক্ষেত্রে এই মানটা দাঁড়াবে 0.01 মোলার, ব্যাস হয়ে গেল, ওয়েজ ম্যানেজমেন্টের গাঢ়ত্ব বেড়েই গেল। নিশ্চয়ই জায়গাটা বুঝতে পারছো, মোলারিটিতে যেটা যদি দেওয়া থাকে তাহলে ওয়েজ ম্যানেজমেন্টের গাঢ়ত্ব হবে মোলারিটিতে দেওয়া মান ইন্টু সেই খাটটার অম্লগ্রাহিতা, আর নর্মালিটিতে যদি মান দেওয়া থাকে তাহলে নর্মালিটিতে মানটাই ওয়েজ ম্যানেজমেন্টের গাঢ়ত্বের মানটা হবে, কিন্তু এখানে নর্মালিটির জায়গায় এনের জায়গায় মোলারিটি লিখতে হবে, একদম সিম্পল, একদম মানে মেশিনের মতো এটা করতে হবে, তাহলে একদম হয়ে যাবে। এবার দেখো এখানে যদি আমি মাইনাস লগ যদি আমি গুণ করি, মাইনাস লগ ওয়েজ মাইনাস, আর এখানে মাইনাস লগ 0.01 মানে 10^-2 আমি করতে পারি, 0.01 মানে 10^-2 করতে পারি, তাহলে এখানে এই মাইনাস লগ ওয়েজ মাইনাস মানেই হচ্ছে পি ওইচ, আর এখানে মাইনাস লগ 10^-2 মানেই হচ্ছে এখানে 2, তাহলে পি ওইচের মান 2, তাহলে পিএইচের মানটা কত হবে, পিএইচের মানটা এই সমীকরণ থেকে পিএইচের মানটা 14-2 = 12, তাহলে 0.00 মোলার সিএওইচ হোল টু দ্রবণের পিএইচ কত হচ্ছে 12, সিম্পল, এর মধ্যে কোনো জটিলতা নেই, ভালো করে করবে এটা। এরপর দেখো বলেছে একটু উল্টো, এরপর একটু আলাদা টাইপের অঙ্ক বলেছে, মানে এইচটিও প্লাস আর ওইচ মাইনাস অ্যানের গাঢ়ত্ব বলে দিয়েছে, এইচটিও প্লাস এবং ওইচ মাইনাস অ্যানের গাঢ়ত্ব বলে দিয়েছে, সেই গাঢ়ত্ব থেকে আমাকে এইচটিও প্লাস ওইচ মাইনাসের গাঢ়ত্বটা বার করতে হবে, সরি, যেমন ধরো পিএইচের মানটা বলে দিয়েছে, পিএইচের মান থেকে আমাকে এইচটিও প্লাস অ্যানের গাঢ়ত্বটা বার করতে হবে। এবার এই অঙ্কগুলোতে দেখো যে একটা এইচটিও প্লাস ওইচ মানে, আচ্ছা যে পিএইচ সমান 5, এইটা তোমাকে বলে দিয়েছে, মানে এই দ্রবণের এইচটিও প্লাস আয়নের গাঢ়ত্ব কত, এই দ্রবণের এইচটিও প্লাস আয়নের গাঢ়ত্ব কত এবং ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব কত, এটা বার করতে হবে, আলাদা আলাদাভাবে বার করতে হবে। তো পিএইচ সমান 5, দেখো আমরা কীভাবে করি, যে পিএইচ সমান 5 এইটা বলেছে মানে কি, এখানে আমি মাইনাস পিএইচ মানে লিখছি মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচটিও প্লাস, এটা লিখতে পারি, এবং এখানে মাইনাস, আচ্ছা এখানে হচ্ছে 5টাকে আমি একটু কায়দা করে লিখছি, দেখো যে মাইনাস লগ অফ 10^5, এটা লিখতে পারি তো, কারণ এখানে এখানে তো এইটা মানেই তো হচ্ছে 5, মাইনাস লগ অফ 10^-5, এইটা লিখলেই তো মানে এইটা মাইনাস লগ অফ 10^-5 মানেই তো 5, কারণ এখানে এই ঘাতে যেটা আছে সেটা তো সামনের দিকে চলে আসে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এইটা হচ্ছে লিখতে পারি। তাহলে দেখো এখানে যদি মাইনাস লগ যদি আমি কাটি, এখানে মাইনাস লগ যদি কাটি, তাহলে এইচটিও প্লাস আয়নের গাঢ়ত্ব, এটা থার্ড ব্যাকেটের মধ্যে রাখাটা ভালো হবে, থার্ড ব্যাকেটের মধ্যে রাখবে,
তার তোরা কত হবে, 10^-5, 10^-5 পেয়ে গেলাম। এবং 10^-5 এর এককটা কী হবে, মোল, 10^-5 মোল পার লিটার। এবার 10^-5 মোল পার লিটার আমি পেয়েছি, তাহলে এটা হচ্ছে এইচসিও প্লাস ওয়ানের গাঢ়ত্ব। ওইজ মাইনাস ওয়ানের গাঢ়ত্ব কত হবে, আমরা সম্পর্ক জেনেছিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বার করতে বলেছে। এইচসিও প্লাস এবং ওইজ মাইনাস ওয়ানের গাঢ়ত্ব হচ্ছে গুণফল, সেই গুণফলটা হচ্ছে 10^-14, এটা আমরা জেনেছিলাম যে এইচসিও প্লাস ওয়ানের গাঢ়ত্ব এবং ওইজ মাইনাস ওয়ানের গাঢ়ত্বের গুণফলটা হচ্ছে 10^-14, এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এবার দেখো এখানে তোমাকে ওইজ মাইনাস ওয়ানের গাঢ়ত্ব যদি বার করতে বলে, তাহলে এটা কী হবে, 10^-14 বাই এইচসিও প্লাস, 10^-14 বাই এইচসিও প্লাস, 10^-14 আমি লিখে দিচ্ছি। আর এইচসিও প্লাস মানে কত, এইচসিও প্লাস মানে বলে দিয়েছে দেখো 10^-5, এখানে তো বার হয়ে গেছে 10^-5, তাহলে এখানে কত মান আসবে, 10^-9, 10^-9, 10^-9 মোলার, এটা ওইজ মাইনাস ওয়ানের গাঢ়ত্ব হবে 10^-9 মোলার। এইটা এরমভাবেই তোমাদের অঙ্কগুলো করবে। এরপর দেখো আরেকটা খুব ইন্টারেস্টিং অঙ্ক করাবো, যে এইখানটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক হবে, যদি তোমাদের বলে 10^-7 নর্মাল। দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক করবে এরপরের অঙ্কটা, দেখো 10^-7 নর্মাল এইচসিএল দ্রবণের পিএইচ বার করতে বলেছে, 10^-7 নর্মাল এইচসিএল দ্রবণের পিএইচ কত এটা বার করতে বলেছে, 10^-7 নর্মাল এইচসিএল দ্রবণের পিএইচ কত এটা বার করতে বলেছে। এবার দেখো তোমরা যদি এখান থেকে, যদি এইচসিএল দ্রবণ থেকে যদি এখানে এইচসিও প্লাস ওয়ানের গাঢ়ত্বটা পাও, সেই এইচসিও প্লাস ওয়ানের গাঢ়ত্ব কত হবে, এই নর্মালিটিতে দেওয়া গাঢ়ত্ব যেটা হবে সেটারই মোলারিটিতে চলে আসবে, মানে নর্মালিটিতে যা গাঢ়ত্বটাই এখানে এইচসিও প্লাস ওয়ানের গাঢ়ত্বটা সেটারই মোলারিটিতে প্রকাশ হয়ে যাবে। এবার এক্ষেত্রে পিএইচ যদি তুমি বার করতে চাও, তাহলে পিএইচের মানটা কত আসবে, মাইনাস লগ আমি মাইনাস লগ দিয়ে গুণ করছি এইচসিও প্লাস, আর এখানে -log 10^-7 এটা দিয়ে গুণ করছি। তাহলে এখানে যদি পিএইচের মানটা কত আসবে, পিএইচের এখানে মাইনাস লগ এইচসিও প্লাস মানে পিএইচ, আর এখানে এই মানটা হচ্ছে 7, তাহলে পিএইচের মানটা 7 আসবে। তাহলে দেখো পিএইচের মানটা 7, আমরা এর আগের এপিসোডে কী করেছিলাম যে এই এইচসিএল তো একটা অ্যাসিডিক দ্রবণ, তো অ্যাসিডিক দ্রবণের পিএইচের মানটা 7-এর থেকে কম হয়, কিন্তু এখানে পিএইচের মানটা 7 এসছে, তাহলে পিএইচের মানটা 7টা কার হয়, প্রসম দ্রবণের হয়, কিন্তু এখানে তো এইচসিএল আছে, এইচসিএল তো অ্যাসিডিক দ্রবণ, এটার পিএইচের মানটা 7 কিছুতেই এর হবে না। এবার দেখো কেন হবে না, আমরা কীভাবে বার করব। তো দেখো আমরা যেখানে 10^-7 নর্মাল আমি এখানে ধরছিলাম, 10^-7 নর্মাল মানে 10^-7 নর্মাল এখানে এইচসিও প্লাস ওয়ানের গাঢ়ত্বটাকে 10^-7 মোলার ধরছিলাম আমরা, এই যে ধরছি এটার সঙ্গে মানে আরও কিছু যোগ করতে হবে। কেন যোগ করতে হবে, দেখো যখন আমি ধরো একটা কোনো অ্যাসিড দ্রবণের গাঢ়ত্বটাকে আমি ধরছি 10^-3 মোল পার লিটার, আমি কোনো অ্যাসিড দ্রবণের গাঢ়ত্বটাকে আমি লিখছি 10^-3 মোল পার লিটার, মানে কোনো একটা অ্যাসিড দ্রবণের গাঢ়ত্ব। এবার দেখো অ্যাসিড দ্রবণের গাঢ়ত্ব মানে অ্যাসিড থেকে প্রাপ্ত এইচসিও প্লাস ওয়ানের গাঢ়ত্বটা 10^-3 মোল পার লিটার হিসেবে আমি ক্যালকুলেশন করছি, এটা তো ঠিক, কিন্তু আমাদের ওখানে মানে এখানে 10^ ধরো কোনো একটা অ্যাসিড আছে, আমি তোমাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ধরো কোনো অ্যাসিড আছে, সেই অ্যাসিডের যে গাঢ়ত্বটা, অ্যাসিডের একটা জলীয় দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে 10^-3 মোল পার লিটার, তাহলে এখান থেকে যে প্রাপ্ত যে এইচসিও প্লাস আয়ন যে গাঢ়ত্বটা পাব, এইচসিও প্লাস আয়ন যে পাবো তার গাঢ়ত্বটা 10^-3 মোল পার লিটারই হবে। আমি যদি এইচসিএল দ্রবণ ধরি, কারণ এইচসিএল দ্রবণের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা যেহেতু 1, সুতরাং 10^-3 × 1 হয়, এবং 10^-3 × 1 হলে 10^-3 রয়ে যায়। আমি এখানে অ্যাসিডটা আমি এখানে স্পেসিফিক ধরে নিচ্ছি এইচসিএল অ্যাসিড, তাহলে এইচসিও প্লাস আয়নের গাঢ়ত্ব 10^-3 মোল পার লিটার, এটা তো আমরা করেছি।
এবার দেখো মোল পার লিটার মানে মোলারিটি, মোল পার লিটার এটা মানে হচ্ছে মোলারিটি, এটা মানে হচ্ছে মোলারিটি, আর টেন টু দি পাওয়ার এটা মানেই হচ্ছে মোলারিটি, মোল পার লিটার মানে মোলারিটি। তো দেখো এই জায়গাটাতে আমরা H3O প্লাস আয়ন কারণ তো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি করেছি, এবং এই H3O প্লাস আয়নটা কোথা থেকে আসছিল? এই H3O প্লাস আয়নটা আসছিল অ্যাসিড থেকে, কিন্তু ওই মানে অ্যাসিডের জলীয় দ্রবণ মানে সেখানে তো জলও আছে, তো জলের মধ্যেও তো H3O প্লাস আয়ন গাঢ়ত্ব আছে, জলের মধ্যেও তো H3O প্লাস আয়ন সেখানে আছে। আমরা এই H3O প্লাসটা কেবলমাত্র অ্যাসিডের ধরেছি, কিন্তু জলের মধ্যেও তো H3O প্লাস আয়নের গাঢ়ত্ব আছে, এবং সেই জলের মধ্যে যে H3O প্লাস আয়ন যেটা আছে সেটার সংখ্যা কত? জলের মধ্যে যে H3O প্লাস আয়ন আছে, জলের জলের যে H3O প্লাস আয়ন আছে জলের, তার সংখ্যা হচ্ছে 10^-7, বিশুদ্ধ জল আমি বলছি ধরো, বা সাধারণ জল 10^-7 মোল পার লিটার, এটা জলের H3O প্লাস আয়নের গাঢ়ত্ব। কিন্তু আমরা যদি আমরা এখানে যখন ইউজ করছিলাম তখন আমরা 10^-7 সাপেক্ষে 10^-7 যেহেতু অনেক ছোটো, সুতরাং এই যে H3O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে আমি নেগলেক্ট করছিলাম, মানে জলের যে H3O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে আমি নেগলেক্ট করছিলাম। কিন্তু যদি এটা অতি লঘু দ্রবণ হয়, 10^-3 ক্ষেত্রে আমি 10^-3 মোল ধরেই এগোচ্ছিলাম, কিন্তু যদি আমার এখানে 10^-7 নর্মাল মানে অনেক লঘু দ্রবণ, 10^-7 নর্মাল ধরে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমি pH-এর মানটা 7 পাচ্ছি, কখনো pH-এর মানটা 7 কিন্তু কখনো আসবে না। তাহলে আমাদের এখানে জলের সঙ্গে জলের মধ্যে থাকা যে 10^-7 মোল পার লিটার যে H3O প্লাস আয়নের গাঢ়ত্বটা আছে সেখানে, কিন্তু এখানে যেহেতু এটা লঘু দ্রবণ, এই লঘু দ্রবণের বেলায় এই 10^-7 এই যে জলের H3O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে কিন্তু আমরা নেগলেক্ট করতে পারবো না। এখানে গাঢ় দ্রবণ হচ্ছিল, এখানে HClটা মানে গাঢ় দ্রবণ ছিল, HClএ গাঢ় দ্রবণটা ছিল বলে আমি 10^-7 আমি নেগলেক্ট করছিলাম, অনেক ছোটো বলে নেগলেক্ট করছিলাম। কিন্তু যেহেতু 10^-7 মোলার এখানে যেহেতু একটা লঘু দ্রবণ, সুতরাং এই লঘু দ্রবণের বেলায় আমি এই জলের যে H3O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে আমি 10^-7 মোলার এই গাঢ়ত্বটাকে আমি নেগলেক্ট করতে পারবো না। সুতরাং HCO ওই 10^-7 নর্মাল HCO HClএর মধ্যে যে H3O প্লাস আয়নের যে মোট গাঢ়ত্বটা হবে সেই গাঢ়ত্বটা 10^-7 নর্মাল তো আসছেই, 10^-7 মোলার, 10^-7 মোলার H3O প্লাস আয়নের গাঢ়ত্ব তো এখান থেকে আমি পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে জলের যে 10^-7 এটা কিন্তু যোগ করতে হবে, এটা এই জলের কিন্তু এটা যোগ করতে হবে, তবে তোমার ক্যালকুলেশন আসবে। এবং এক্ষেত্রে যদি 10^-7 যদি এক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করো তাহলে এখানে তুমি 10^-7 তুমি নর্মাল কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে কী হচ্ছে 1+1, তাহলে এটা কী হচ্ছে 2×10^-7 মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার এইটা। এবার দেখো এখান থেকে এবার আমি এদিকে মাইনাস লগটা যোগ গুণ করছি, মাইনাস লগ H3O প্লাস আয়ন মাইনাস লগ H3O প্লাস আয়নের গাঢ়ত্বটা, আর এদিকে আমি মাইনাস লগ এটাকে আমি -2×10^-7 এটা গুণ করছি এই মাইনাস লগ দিয়ে, তাহলে মাইনাস লগ H3O প্লাস আয়নের গাঢ়ত্ব মানে pH, আর এদিকে কী পাবো মাইনাস লগ 2+7 এই কারণ এইটাকে ক্যালকুলেশন করলে এটাই পাবো, -log 2+7 তার মানে কি আসছে 7-log 2। এবার লগ টুর মান কত? লগ টুর মান তোমরা জানো 0.31 0 7-0.31 30103 30103, তো তখন কী আছে 7-3.30103 মানে কত আছে 6.67, এটা হচ্ছে pH-এর মানটা, এবং এটা এর সঙ্গে মিলেও গেছে কারণ HCl দ্রবণ, লঘু HCl দ্রবণের গাঢ়ত্বের মানটা সবসময় কিন্তু 7-এর থেকে কম হবে, এবং এটা 7-এর থেকে কিছুটা হলেও কম, বুঝতে পেরেছ? সুতরাং 10^-7 মোলার বা তার থেকেও যদি কম, মানে লঘুত্বটা যদি তার থেকেও মানে লঘু মানে H3O প্লাসের গাঢ়ত্বটা যদি তার থেকেও কম হয় 10^-8 বা 10^-9, সেক্ষেত্রে আমি জলের যে H3O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে কিন্তু আমি নেগলেক্ট করতে পারবো না, এক্ষেত্রে কিন্তু আমাকে সেই জলের H3O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে কিন্তু আমাকে অ্যাড করে নিতে হবে। যেমন ধরো এখানে আরেকটা প্রশ্ন বলেছে, আরেকটা আমি প্রশ্ন করাই যে ধর দেখো যে 10^-8 নর্মাল HCl দ্রবণের 10^-8 নর্মাল HCl দ্রবণের pH কত? অধিকাংশ ছেলে 10^-8 নর্মাল আছে মানে pH 8 করে দিয়ে চলে আসবে, কিন্তু এটা লঘু দ্রবণ, লঘু দ্রবণ মানে 10^-8 মানে 10^-7 থেকেও কম,
সেক্ষেত্রেও কিন্তু আমি 10^-7 এটাকে কিন্তু আমি জলের যে স্টিওপ্লাজমের গাঢ়ত্ব সেটা কিন্তু আমি নেগলেক্ট করতে পারবো না। সুতরাং 10^-8 নর্মাল এইচ সেল দ্রবণ থেকে প্রাপ্ত স্টিওপ্লাজমের গাঢ়ত্ব কত? দ্রবণ থেকে প্রাপ্ত এইচ স্টিওপ্লাজমের গাঢ়ত্ব হচ্ছে 10^-8 মোলার, এটা পাচ্ছি। এবার জলের থেকে প্রাপ্ত এইচ স্টিওপ্লাজমের গাঢ়ত্ব কত? 10^-7 মোলার। এই দুটো কিন্তু যোগ করতে হবে, যোগ করে তখন কিন্তু মানটা বার করতে হবে। এই দুটোকে যোগ করো, 10^-7 মোলার, ব্যাস। এবার এক্ষেত্রে তুমি কী কমন নেবে? এক্ষেত্রে তুমি কমন নিয়ে নাও, যে 10^-8 কমন নিয়ে নাও, মানে যেটা কমন নিলে না, 1 + 10 আসছে, তার মানে 11 × 10^-8 এই মানটা আসছে। এবার তুমি দুদিকে মাইনাস লগ নিয়ে নাও, যে মাইনাস লগ এইচ থ্রিও প্লাস, আর এদিকেও মাইনাস লগ নিয়ে নাও, মাইনাস লগ এই এখানে 11 × 10^-8 এই মানটা নিয়ে নাও। এর মানটা কী হবে তুমি ক্যালকুলেশন করবে, 8 - log 11, আর 8 - log 11 মানটা বসাবে, লগ 11 মানটা বসে ক্যালকুলেটার থেকে 8 থেকে বিয়োগ দেবে এবং সেই মানটা আসবে 6.959। এইটা হচ্ছে এইচ, মানে এই পিএইচের মানটা হবে, এইটা মানেই তো পিএইচ, এইটা মানেই হচ্ছে পিএইচ, এই পিএইচের মানটা হবে 6.959। দেখো 7 থেকে কিন্তু একটু হলেও কম। এইভাবে তোমরা কিন্তু এইভাবে অঙ্কগুলো করবে, ঠিক আছে। এরপর দেখো, যদি বলে 10^-8 মোলার এনওএইচ দ্রবণের পিএইচ, তোমাকে যদি বলে যে 10^-8 মোলার এনওএইচ দ্রবণের পিএইচ কত, এই এইটা করতে হবে, 10^-8 মোলার এনওএইচ দ্রবণের পিএইচ। দেখো তাহলে আমরা এটা করতে পারি, তাহলে এখানে দেখো আমরা যেটা করছি, 10^-8 মোলার এনওএইচ দ্রবণের পিএইচ, 10^-8 নর্মাল এনওএইচ দ্রবণের পিএইচ। দেখো এটাও 10^-8 নর্মাল আছে দ্রবণের পিএইচ, আমি বলেছি 10^-8 বা -7 ছোট যদি হয় তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে কেবলমাত্র 10^-8 নর্মাল নিতে হবে না, জলের মধ্যেও যে ওইচ মাইনাসের আগারত্ব আছে সেটাকেও নিতে হবে। তাহলে দেখো 10^-8 নর্মাল এনওএইচ দ্রবণের পিএইচ যদি বার করতে চাই, তাহলে 10^-8 নর্মাল এনওএইচ দ্রবণ থেকে যে ওইচ মাইনাসের গাঢ়ত্বটা পাবো, সেই ওইচ মাইনাসের গাঢ়ত্বটা কত হবে? ওইচ মাইনাসের গাঢ়ত্বটা কত হবে? 10^-8 মোলার এটা পাবো। এবার জলের মধ্যেও তো 10^-7 ওইচ গাঢ়ত্ব আছে, সেই গাঢ়ত্বটাকেও কিন্তু এখানে নিতে হবে। তাহলে এখানে টোটাল আমি ওইচ মাইনাসের গাঢ়ত্ব কত পাবো, এখানে আরও যোগ করতে হবে জলের ওইচ মাইনাসের গাঢ়ত্ব 10^-7 মোলার, সেটাকে অ্যাড করতে হবে। সেটাকে অ্যাড না করলে হবে না, সেটাকে অ্যাড করলাম এবং অ্যাড করার পরে এখানে কি পাবো, 10^-8 তুমি কমন নিয়ে নেবে, কমন নিলে এখানে 1 + 10 তাহলে এখানে কী আসছে, 10^-8 আর এখানে 11 এটা আসছে। এবার তুমি এক্ষেত্রে পিওই এখানে যদি মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, তাহলে এটা কী হবে, মাইনাস লগ 10^-8 × 11 এবং এক্ষেত্রে যে যেটা আসবে সেটা হচ্ছে 11 8 - log 11 এটা এটা হচ্ছে পিওইচ মান হবে, এবং পিওইচ মান 8 - log 11 এটার মানটা হচ্ছে তোমার দাঁড়াবে 6.959 এই মানটা হচ্ছে। এবং এক্ষেত্রে পিএইচের মান কত হবে, পিএইচের মানটা হবে 14 থেকে 6.959 বিয়োগ দিতে হবে, এবং 14 থেকে যদি 6.959 বিয়োগ দেব তাহলে মাঝে মানটা আসবে 7.041। সুতরাং এক্ষেত্রে 10^-8 নর্মাল এনওএইচ দ্রবণের পিএইচ কত হবে, 7.041 এবং এই মানটা অবশ্যই 7 থেকে বেশি, সামান্য হলেও বেশি, এবং এটা সত্যিই আমাদের স্যাটিসফাই করছে। এই এইরকমভাবে তোমাদের কিন্তু এই মানটা বার করতে হবে, এইভাবে তোমরা আমাদের বার করবে, এই এইভাবেই তোমরা বার করবে, তাহলে কিন্তু এখানে আমরা পেয়ে যাব। আচ্ছা এরপরে দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা দেখো এটা করলাম, আরও একটা দুটো টাইপের অঙ্ক করব, যে এটা তো এইগুলো যে আমি প্র্যাকটিসগুলো করছি সেটা হচ্ছে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে আমি এই প্র্যাকটিসগুলো করলাম, তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের ক্ষেত্রে। এবার মৃদু অ্যাসিডের ক্ষেত্রে
মৃদু অ্যাসিডের ক্ষেত্রে, দেখো মৃদু অ্যাসিডের ক্ষেত্রে পিএইচের মানটা, মৃদু অ্যাসিডের ক্ষেত্রে পিএইচের মানটা কী কী লিখেছিলাম, হাফ পি কে ইন্টু মাইনাস হাফ, মাইনাস হাফ পি কে ইন্টু মাইনাস হাফ লগ সি, মাইনাস হাফ লগ সি, এটা আমি আগের এপিসোডে করিয়েছিলাম, এই এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তো এখানে এইটা কী, এটা হচ্ছে মৃদু অ্যাসিডের ক্ষেত্রে, মৃদু অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু এই পিএইচ এই ফর্মুলায় কিন্তু বার হবে। আগেরটা আমি বার করলাম, আগের এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে বা তীব্র ক্ষারের ক্ষেত্রে বার করেছিলাম, এটা হচ্ছে মৃদু অ্যাসিডের ক্ষেত্রে, এটা মৃদু অ্যাসিডের ক্ষেত্রে, মৃদু অ্যাসিড অ্যাসিডের ক্ষেত্রে এটা, আর মৃদু ক্ষারের ক্ষেত্রে কোনটা, মৃদু ক্ষারের ক্ষেত্রে কোন ফর্মুলা করেছিলে, পিএইচের মানটা পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস মাইনাস হাফ পি কে বি প্লাস হাফ লগ সি, এটা করেছিলে না, এইটা করেছিলে। তো দেখো এইটা আমরা করেছিলাম, এখান থেকে আমরা কিছু অঙ্ক করব, যেমন ধরো বলেছে প্রথম অঙ্কটা বলেছে যে 0.01 নর্মাল, 0.1 নর্মাল অ্যাসেটিক অ্যাসিড দ্রবণের, অ্যাসেটিক সিএইচসি সিডব্লিউএইচ সি দ্রবণের পিএইচ গণনা করো, দ্রবণের পিএইচ কত এইটা বার করতে বলেছে। তোমাকে কে এর মান দিয়ে দিয়েছে, কে ইজ ইকুয়াল টু 1.8 × 10⁻⁵ এই মানটা দিয়ে দিয়েছে। তুমি দেখো এখানে এই ফর্মুলাটা বসাতে হবে, তো আমরা এখানে পিএইচের মানটা বার করব, পিএইচ ইজ ইকুয়াল টু আমরা কী করবো, হাফ পি কে মানে মাইনাস, এখানে পি মানে কি মাইনাস লগ, তাহলে এখানে পি, এখানে যদি পি কে এর মানটা, পি কে মানে এটা যদি হয় তাহলে পি কে এর মানটা কী হবে, মাইনাস লগ অফ 1.8 × 10⁵ এইটা, পি মানে মাইনাস লগ। তাহলে দেখো এখানে পিএইচ, তাহলে এখানে আমি কী করতে পারি, তাহলে এখানে পি কে এই মানটা কী হবে, এই মানটা হবে যেটা সেটা হচ্ছে মাইনাস লগ 10 মাইনাস লগ মাইনাস মানে হাফ অফ, আমরা এটা করতে পারি যে মাইনাস হাফ অফ দেখো পিকে, পিকে মানে এইটা করেছি পিকে, এই মানটা মাইনাস লগ যেটা আছে সেটা তো আমরা করছি, মাইনাস লগ টেন এতে এইটা টোটালটা হচ্ছে পিকের মানটা, এবং পিকের মানটা আমরা এখান থেকে যেটা বসাবো সেটা হচ্ছে দেখো যে মাইনাস, এটা পিকে এ পিকে হচ্ছে মাইনাস লগ টেন 1.8 × 10⁵ এটা হয়েছে। এবং এখান থেকে তুমি যদি এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে এই যে মানটা পাবে সেই মানটা হচ্ছে 4.74 পাবে, 4.74 পাবে এই মানটা, 4.74 এটা করবে। এবার দেখো এখান থেকে আমরা এই যে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা যদি আমি নিই তাহলে পিএইচের মানটা কত হবে, পিএইচ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পিকে, পিকে মানে কত, 4.74 মাইনাস হাফ লগ সি, সি মানে কনসেনট্রেশন, কনসেনট্রেশন কত, 0.1 নর্মাল, এটাই কনসেনট্রেশন হবে 0.1, ব্যাস জাস্ট এই ক্যালকুলেশনটা করবে, এই ক্যালকুলেশনটা করলে তোমার যে মানটা আসবে সেই মানটা আসছে 2.87। তো এইটাই হচ্ছে পিএইচ, এটা হচ্ছে মৃদু অ্যাসিডের পিএইচ, এরমভাবেই বার করতে হবে। আচ্ছা এবার দেখো যদি আমাদের আমাদের যদি একটা কোনো ক্ষারীয় দ্রবণ দেওয়া থাকে, ক্ষারীয় দ্রবণ যদি দেওয়া থাকে সেটার আমরা কীভাবে বার করবো, এই ফর্মুলাটা ব্যবহার করবো। দেখো আমরা কীভাবে বার করি, একটা অঙ্ক করি তাহলেই বুঝতে পারবে, যদি মৃদু কোনো ক্ষারীয় দ্রবণ দেওয়া থাকে তাহলে আমরা কী বার করবো। দেখো বলছে যে এনএইচ থ্রি একটা ক্ষারীয় দ্রবণ, এনএইচ থ্রি এর একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব 3 মোলার, গাঢ়ত্ব 3 মোলার হলে পিএইচ কত এবং এখানে কেবির মানটা দেয়া আছে, কেবি এই মানটা দেয়া আছে 1.8 × 10⁻⁵ এই মানটা দেয়া আছে। তাহলে তুমি এই ফর্মুলাটাতে একদম ডাইরেক্ট বসিয়ে দাও, কিচ্ছু অসুবিধা নেই, খালি এখানে পিকেবি, এই পিকেবির মানটা বার করো, পিকেবি এই মানটা বার করো, যে পিকেবি মানে কি, পিকেবি মানে হচ্ছে মাইনাস লগ কেবি, তাহলে মাইনাস লগ
কেবি কেবি মানে মাইনাস লগ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এই মানটা, এবং এখান থেকে পিকেবির তুমি মান পাবে, এবং পিকেবির যে মানটা আসবে সেই মানটা এই এইখান থেকে ক্যালকুলেশন করবে, এই মানটা আসবে 4.74। ব্যাস এবার তুমি এই ফর্মুলায় বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে পিএইচ, কারণ এটা কোনো ক্ষারীয় দ্রবণ। পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস হাফ অফ পিকেবি, পিকেবি মানে 4.74 প্লাস হাফ অফ লগ সি, সি মানে কনসেনট্রেশন, কনসেনট্রেশন কত বলেছে 3 মোলার, তাহলে এখানে 3 লগ 3 এটা বসিয়ে দেবে, এবং এক্ষেত্রে তুমি যে ক্যালকুলেশনটা করবে সেই ক্যালকুলেশনটা করে দেখবে মানটা যেটা আসছে সেই মানটা আসছে 11.87 অর্থাৎ এই এনএইচসির একটি জলীয় দ্রবণের গাঢ়তা যদি 3 মোলার হয় তার পিএইচ হবে 11.87। সুতরাং এই ফর্মুলাগুলো তোমাকে ভালো করে একটু মনে রাখতে হবে, এবং আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। বইতে আরও কিছু অঙ্ক আছে, বা অন্য জায়গাতে যদি অঙ্ক পাও করবে তাহলে তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো আমি একদম নিশ্চিতভাবে অনেকগুলো অঙ্ক আমি তোমাদের করালাম, প্রত্যেকটা টাইপ আমি তোমাদের ধরে দিয়েছি, এবার তোমরা নিজেরা প্র্যাকটিসের মাধ্যমে এগুলো কিন্তু আয়ত্ত করতে থাকো। কোনো কঠিন একদমই নয়, তোমাদের মনে হয়তো কঠিন হতে পারে কিন্তু কঠিন একদমই নয়, একটু প্রথম থেকে একটু সিরিয়াসলি, প্রথম এপিসোডগুলো থেকে একটু সিরিয়াসলি একটু দেখে যাও, একদম তোমাকে সোজা মনে হবে। এবং বারবার ধরেই বলছি লগের কনসেপ্টটা কিন্তু এখানে খুব ক্লিয়ার রাখতে হবে, লগের কনসেপ্ট ক্লিয়ার রাখলেই কিন্তু এখানে বুঝতে হবে, আর লগের কনসেপ্টটা ক্লিয়ারিটি আনতে গেলে তোমায় কিন্তু একটু ম্যাথামেটিক্সটা ভালো জানতে হবে, অঙ্কটা ভালো জানতে হবে। আজকে এই পর্যন্ত, দেখো আজকে দুটো এপিসোড লাস্ট এপিসোড এবং আজকের এই এপিসোডটা আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করলাম, সেটা হচ্ছে পিএইচ, এবং পিএইচ দ্বারা কিন্তু আমরা যে কোনো একটা দ্রবণের যে প্রকৃতি চরিত্রটা জানতে পারি, যে কোনো একটা দ্রবণ প্রসম প্রকৃতির হবে না আম্লিক হবে না ক্ষারীয় হবে, এই ধরনের চরিত্র কিন্তু আমরা জানতে পারি, সেটা কিন্তু খুব দরকারি, এটা খুবই দরকারি। তাহলে আজকে তোমরা এটাকে প্র্যাকটিস করো, এরপর আমি আরও একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে আসবো, ততক্ষণ তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করো, এবং পিএইচে দারুণ কিন্তু তোমাদের একটা ফান্ডামেন্টাল ব্যাপারগুলো সব ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, তোমরা ভালো থেকো, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের কাছে চ্যানেলটাকে শেয়ার করবে, আর যদি ভালো লাগে তারা লাইক দেবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।